করেন তাহলে হচ্ছে ইজিলি আপনি টিউশন ফি চালাতে পারবেন। যদি সেটা $10,000 থেকে $12,000 হয়, আপনি ইজিলি কষ্ট করে অনেক কষ্ট করে হচ্ছে ইজিলি করতে পারবেন না এমন না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো সবসময় একটা কোশ্চেনের উত্তর অনেকের আমি দিছি, তারপরও একটা রেগুলার কোশ্চেন আসে আমার কাছে যে ইউএসএ থেকে কাজ করে হচ্ছে টিউশন ফি দেওয়া সম্ভব কি না, পড়াশোনার খরচ চালানো সম্ভব কি না। তো এটার আজকে একটু বিস্তারিত বলি, আসলে সম্ভব কি সম্ভব না। তো আমি একটু ডিটেলসলি আলোচনা করি, ভিডিওটা পুরো দেখবেন তাহলে হচ্ছে উপকার আসতে পারে। তো যে জিনিসটা যে হ্যাঁ, টিউশন ফি হচ্ছে আমাদের ভ্যারি করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, কলেজ টু কলেজ। তো আপনার ইউনিভার্সিটিতে যদি টিউশন ফি হয় ধরেন 20,000, আপনি স্কলারশিপে 15,000, তাহলে হচ্ছে আপনি জবের অপরচুনিটি পাবেন 20 আওয়ার্স অন ক্যাম্পাস জব। তো আপনাকে যদি $12 করেও দেয়, মানে $12 করেও দেয়, $12 করে দেয়, তাহলে আপনি 20 ঘন্টা করতে পারবেন, 12 দুগুণ হচ্ছে 24, $240 হচ্ছে আপনার উইকলি। তো উইকলি যদি হয় তাহলে আপনি 240 হলে 800, আপনার প্রায় 1,000 সামথিং হবে, 1,000। তো আপনার মান্থলি যদি 1,000 হয়, আপনার সেমিস্টারে যদি হয় $7,000, ইয়ারলি $15,000 হয় $7,000 টিউশন ফি, তাহলে আপনার টিউশন ফি চালানো এটা ইম্পসিবল। কারণ আপনি এক দেড় হাজার টাকা অন ক্যাম্পাস জব করে কামাবেন $1,500, মানে $1,500 USD আপনি যদি ইনকাম করেন, তাহলে হচ্ছে আপনার অন ক্যাম্পাস জবের কথা বলতেছি আমি, বাইরের কথা বলতেছি না, তাহলে টিউশন ফি দেওয়া কখনো সম্ভব না। আপনার লিভিং কস্ট উঠাইতে আপনার কষ্ট হয়ে যাবে। যদি আপনি অফ ক্যাম্পাস থাকেন তাহলে লিভিং কস্ট দিতেই আপনার মনে করেন যে আপনার 1,000-1,500 টাকা আপনার আনুষঙ্গিক খরচ এগুলো চলেই যাবে। যদি আপনি রুম শেয়ার করে থাকেন, আর একলা যদি থাকেন তাহলে আমি ভার্জিনিয়ার ক্ষেত্রে বলতেছি, তাহলে আরও বেশি যাবে, ওই টাকা দিয়ে আপনার টিউশন ফি হবে না, লিভিং কস্ট হবে না। তো এটা হচ্ছে একটা বিষয়। এখন স্কলারশিপ নিয়ে আসলে আপনারা হচ্ছে যে টুকটাক ওইদিকে অন ক্যাম্পাস জব করে ভালো কোনো হয়তো ভালো কোনো ওইদিকে পজিশন করে ইউনিভার্সিটির ভিতরে ভালো কোনো পজিশন করে যদি ভালো আর্নিং করতে পারেন তাহলে বেটার, আর যদি না পারেন তাহলে কিছু করার নাই। টিউশন ফি শুধু ইনকাম করে অন ক্যাম্পাস জব করে দেওয়া পসিবল না। এবার আসেন বলবেন যে ভাই এই সবাই তো দিতেছে, কীভাবে দিতেছে, তাহলে এটার ওয়েটা কি? ইটস ইলিগ্যাল। Illegal only when police there. Police not there, habibi everything legal. এটা হচ্ছে ইলিগ্যাল, বাট সবাই করতেছে না। এখানে যারা চাইতেছে, যে নিউ ইয়র্কের মধ্যে আছে অনেকে, ভার্জিনিয়া আছে, মোটামুটি 90% স্টুডেন্ট করতেছে এটা। বাংলাদেশি স্টুডেন্ট বলেন, ইন্ডিয়ান স্টুডেন্ট বলেন, পাকিস্তানি স্টুডেন্ট বলেন, সাউথ এশিয়ার পোলাপাইন করতেছে, জব করতেছে, পড়াশোনা করতেছে, দুইটাই চালাই যেতেছে, বাট এটা হচ্ছে ইলিগ্যাল। তো এগুলো হচ্ছে অফ ক্যাম্পাস জব। এক্ষেত্রে আপনার অফ ক্যাম্পাস জবে আপনি হচ্ছে পে শুরু হয় মনে করেন $10, $8, $9 দেয় অনেক জায়গায়, $10 দেয়, $12 দেয়, বাট আপনি আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন না। ওরা যদি দেয় আওয়ার তাহলে করতে পারবেন, যদি 12 ঘন্টা দেয়, 14 ঘন্টা দেয়, 20 ঘন্টা দেয় আপনাকে উইকলি, 50 ঘন্টাও দিয়ে 5 দিন করলে 5, তারপরে দিক কেউ কেউ আবার 12 ঘন্টা করেও হচ্ছে 60 ঘন্টাও করতে পারে, বাট এটা ডিপেন্ড করে আপনি কোথায় জব নিতেছেন। তো যেটা বলতেছিলাম যে ইউএসএতে অফ ক্যাম্পাস জব করে আপনারা টাকা কামাইতে পারবেন, সেইভাবে হচ্ছে টিউশন ফি কভার করে, বাট এটা হচ্ছে ইলিগ্যাল। আমি হচ্ছে কাউকে ইন্সপায়ার করি না এটা করতে, এটা হচ্ছে অনেক রিস্ক হয়ে যায়, কারণ একবার যদি আপনি কোনোভাবে হচ্ছে ওদের হাতে কট হন তাহলে হচ্ছে আপনার ডিপোর্ট একদম নিশ্চিত থাকেন যে আপনার ডিপোর্ট হবে, বাট ওরা এরকম চেক করতেছে না, বাট করতেও পারে যে কোনো টাইমে আপনি ধরা খেলে, কোনো রকম সমস্যা হলে আপনি যদি আপনাকে যদি ওখানে অন স্পট ধরে বা কোনো রকম আপনার পায়ে সংযুক্তি, এরপরে আপনার সব ডিটেলস ঘাটার পরে দেখে যে না আপনার ওয়ার্ক পারমিট নাই, কিছু নাই, আপনি কাজ করতেছেন, তাহলে এটা অনেক বড় বিপদ হবে আপনার জন্য, ডিপোর্ট হইতে পারে, ডিপোর্ট হওয়ার সম্ভাবনাই বেশি, আপনাকে ডিপোর্ট করে দিবে বাংলাদেশে। তো এটা হচ্ছে জবের ব্যাপার। যদি আপনি অফ ক্যাম্পাস জব করেন তাহলে হচ্ছে ইজিলি আপনি
আর টিউশন ফি চালাতে পারবেন যদি সেটা $10,000-$12,000 হয়, আপনি ইজিলি কষ্ট করে অনেক কষ্ট করে হচ্ছে ইজিলি করতে পারবেন, করতে পারবেন না এমন না, ইজিলি করা যাবে আর নিজের খরচ নিজে চালাতে পারবেন এটা বলতে পারি। বাট আপনার অনেক হার্ডওয়ার্ক করতে হবে এটার জন্য, প্রায় 12-14 ঘন্টা কাজ করতে হবে ডেইলি এটা যদি করতে চান। তো কাউকে মোটিভেট করবো না এইসব কাজ করার জন্য, পড়াশোনা করতে আসেন, একটা ভালো স্কলারশিপ নিয়ে আসেন, নিয়ে এসে এরপর ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, প্লাস অন ক্যাম্পাস জব করেন, ফ্যামিলির থেকে সাপোর্ট দেন, স্টাডি শেষ করার পরে কিছু একটা করেন, দ্যাটস বেটার, বা স্টাডি শেষ করে দেশে ব্যাক করেন ফিউচার, কারণ কোথাও না কোথাও তো আপনার আছে অবশ্যই, আপনার ইন্টেনশনের উপরে নির্ভর করে, আপনি কী চাচ্ছেন সেটার উপর, আপনি যদি চান আপনি করতে পারেন, বাট এইগুলো নিয়ে আসলে কাউকে ইন্সপায়ার করা উচিত না, কারণ এটা ইলিগ্যাল জিনিস। এতটুকুই, ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন ভিডিও আসবে, আরও দিতে থাকবো ভিডিও, একটু সময়ের অভাবে হয়তো করতে পারি না, এখনও বাজে রাতের 11টা, আমি গাড়িতে বসে আছি, তো আমি হচ্ছে বাসায় যাব, এই জন্য হচ্ছে যে ভাবলাম যে একটা ভিডিও করে ইদি, কারণ ভিডিও করা হয় না, আপনাদের অনেক মেসেজের উত্তর দেওয়া হয় না, এই জন্য হচ্ছে যে ভিডিও করা। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।